একটা মানুষ থেকে খারাপ থাকে কখন ভাবুন তো না না আপনি যেটা ভাবছেন সেটা নয় সব থেকে খারাপ থাকে একটা মানুষ যখন খুব বেশি মাত্রায় চিন্তা করে লক্ষ্য করে দেখবেন যার ধরুন পয়সা কুড়ি কম আছে গরিব মানুষ সেও কিন্তু মনের আনন্দে থাকে হ্যাঁ তার অভাব আছে কিন্তু তার সত্ত্বেও তার মনের একটা আনন্দ থাকে আবার এরকম লোক প্রচুর রয়েছে আছে অনেক কিছু প্রচুর পয়সা শান্তি নেই আছে তো আবার প্রচুর পয়সা খুব আনন্দে রয়েছে সেরকমও আছে তো সেটা ম্যাটার করছে না বিষয়টা হচ্ছে মানুষ সব থেকে বেশি কষ্ট পায় যখন সে ইম্যাজিন করে খুব বেশি মাত্রায় চিন্তা করতে থাকে এবং যেটাকে আমরা ওভার থিঙ্কিং বলি তো সেই অতিমাত্রিক চিন্তাভাবনাটার মধ্যে নেগেটিভ থটসের মাত্রা বেশি থাকে যার সাথে বাস্তবের কোনো মিল নেই বাস্তবে যে ঘটনাটা ঘটেছে তিনি সেটার উপর বেস করে কল্পনা করতে করতে এমন একটা ছবি বানিয়ে ফেললেন যেখানে শুধু সাংঘাতিক ভয়ের একটা ব্যাপার তৈরি হচ্ছে উনি ওনার মতো করে নেগেটিভ নেগেটিভ করতে করতে খারাপ 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 করতে করতে একটা ছবি বানিয়ে ফেলে এবং সাবকনসিয়াস মাইন্ড তাকে সেই ছবিটা বারবার দেখাচ্ছে উনি সেটা ভিজুয়ালাইজ করতে পারছেন এবং ফাইনালি এইটা করার জন্য তার মাথা ভার হচ্ছে অ্যাংজাইটি হচ্ছে সাফোকেশান হচ্ছে তার শরীর অসুস্থ হয়ে পড়ছে এবং বাস্তবে যেটা আদৌ খুব একটা ভয়ঙ্কর ছিল না উনি নিজের চেষ্টায় নিজেকে অসুস্থ করে সমস্ত কাজকর্ম বন্ধ করে সেটাকে সে পর্যায়ে নিয়ে চলে গেলেন খারাপ হলো তার জন্য এই যে বলা হয় ওভার থিঙ্কিং করবেন না কেন বলা হয় ওভার থিঙ্কিং করার মানে হচ্ছে একটা মানুষের ক্ষতি হওয়া নিজের নিজের ক্ষতিটা হওয়া না তার মানে কি কেউ চিন্তা করবে না কোনো কাজ করার আগে চিন্তা করবে না এটা কি হয় মানুষের চিন্তা আসবে না ডেফিনেটলি আসবে চিন্তা করতে হবে হ্যাঁ কোনো কিছু চিন্তা তো করতে হবে ঝাঁপ পারবে নাকি যে কেউ কিন্তু একটা ব্যালেন্স থাকবে চিন্তা তো নিশ্চয়ই করবো একটা প্ল্যান করবো সেটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু এতটাও উল্টাপাল্টাভাবে চিন্তা করব না যেটাতে ক্ষতি হবে সমস্ত জিনিসের ভালো দিকও আছে খারাপ দিকও আছে তো খারাপ দিকটা তো ভাবতে হবে শুনতে হবে যে ঠিক আছে এটা করলে কতটা ক্ষতি হতে পারে কি হতে পারে কিন্তু নেগেটিভ চিন্তাটা এতটাও থাকবে না যে শুধু ভেবেই যাচ্ছি যে না না খারাপ 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 যে একটা মানুষ ডিমোটিভেটেড হয়ে সব কাজ ছেড়ে দিল আবার এতটাই খারাপ ভাবছি যে কোনো মানুষ তার কোনো কাজই শুরু করতে পারল না ভা রাস্তায় বেরোলে অ্যাক্সিডেন্ট হতেই পারে যদি কেউ সতর্কভাবে না চলাফেরা করে তো আমাদের রাস্তায় বেরোলে কী করতে হবে সতর্কভাবে চলাফেরা করতে হবে কিন্তু রাস্তার মাঝখান দিয়েও যাবো এদিকে গাড়িও ধাক্কা মারবে না তা তো হয় না সুতরাং আমাকে বুঝতে হবে যে রাস্তায় বেরোলে আমাকে সঠিকভাবে চলতে হবে তা সত্ত্বেও অ্যাক্সিডেন্ট হয় হয় না যে দাত না তার মানে তো সবাই বাড়িতে বসে থাকবে এমনও হয় না এই হচ্ছে বিষয় কিন্তু সেটা যে চিন্তাভাবনা করে রাস্তায় বেরোলে আমার না এই হতে পারে সেই হতে পারে অমুক গাড়ি ধাক্কা মারতে পারে তো তারপরে আমি এই হসপিটাল করে 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 পুরো সিনারি ওটা খারাপ করে ফেলল এবং যখন রাস্তায় বেরোলে ধপ করে পড়ে গেল এইগুলো বন্ধ করতে হবে এভাবে আজ পর্যন্ত কারোর ভালো হয়নি কেউ এতটুকু কিছু করে উঠতে পারেনি চিন্তা হবে আত্মীয় পরিজনের জন্য নিজের মানুষের জন্য চিন্তা হবে ভাবনা হবে ঠিক আছে কিন্তু সেটা এতটাই চিন্তা শুরু হলো যে আমি নিজেই অসুস্থ হয়ে পড়লাম যে আরও চারটে লোক ছুটে এলো ভাই তোমার কী হয়েছে কী হয়েছে যে যেখানে যা যা কাজ করছিল। সব কাজ বন্ধ করে দিয়ে আপনাকে হাওয়া দিতে শুরু করলো কারণ আপনি ওভার থিঙ্কিং করে অসুস্থ হয়ে পড়েছেন সুতরাং এটা বন্ধ করতে হবে এটা নিজের চেষ্টাতেই বন্ধ করতে হবে এত ভাবনা চিন্তা করার কিচ্ছু নেই একটা ঘটনা ঘটেছে আপনি নিজে যত বেশি ভাববেন সেটা নিয়ে সেটা কষ্ট পাবেন কারোর সঙ্গে ঝামেলা হয়েছে আপনার ধরে নিন ঝামেলা হয়েছে যদি অবস্থা থাকে বসে বন্ধ করে দিন কথা বলা কোনো অসুবিধা নেই বসে আলোচনা করুন ডিসকাশনের জায়গা থাকলে করবেন না করলেন ঠিক আছে আপনার পছন্দ হচ্ছে না বসার বেরিয়ে গেলেন কিন্তু সে কাকে কি বলতে পারে সে কি করতে পারে আদৌ সে কিন্তু বিন্দাস বুঝছে আপনি চিন্তা করছেন নিজেকে বললেন না তো আমার সম্পর্কে কে বলেছে এই করতে করতে আপনি জিনিসটাকে পেঁচাতে শুরু করলেন ক্ষতিকার হলো আপনার সুতরাং এই কারণেই বলা হয়ে থাকে ওভার থিঙ্কিং করা যাবে না চিন্তা করতে হবে কিন্তু এমন চিন্তা করা যাবে না যাতে অসুস্থ করা যায় নেতিবাচক দিকটাও দেখতে হবে কিন্তু এতটাও নেতিবাচক হতে হবে না যে আর ইতিবাচকের দরজা বন্ধ হয়ে গেল মুখের উপরে সেটা করলেও বিপদ সুতরাং ব্যালেন্স করতে হবে একটা এই ব্যালেন্সটা যখনই নর্বল করবে তখনই বুঝবেন আপনার সমস্যা হচ্ছে আর ওভার থিঙ্কিং করে আজ পর্যন্ত কারোর কোনো উপকার হয়নি বরঞ্চ মানুষ অসুস্থ হয়ে তার নিজের সমস্ত কাজগুলোকে নিজে হাতে ধ্বংস করেছে নিজেকে একটু কন্ট্রোল করুন এটা আপনিই পারবেন আপনার মনকে আপনিই কন্ট্রোল করতে পারবেন এবং তার জন্য যদি মনে হয় কোনো ভালো মন্ত্রাস শুনুন প্রচুর ইউটিউবে রয়েছে আমি এর আগে বলেছি রিলস একটু ফলো করুন আর এটা ছাড়া একটু শান্ত হয়ে চুপ করে বসা অভ্যেস করুন হ্যাঁ প্রথম প্রথম মনে অনেক চিন্তা ভাবনা আসবে খারাপ জিনিস আসবে চোখ দিয়ে জল পড়তে পারে ইটস ওকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে পাঁচ মিনিট দশ মিনিট বসুন প্রথম দিকে একটু ঢুলবেন ঘুম পাবে ঠিক আছে আস্তে আস্তে করতে করতে মনটা শান্ত হয়ে যাবে এটা করতে হবে ইটস আ প্র্যাকটিস পাঁচ দিনে হবে না দশ দিনেও হবে না একুশ দিন ধরে এই প্র্যাকটিস করলে আস্তে আস্তে দেখবেন মন শান্ত হয়ে গেছে নিজেও ভালো থাকতে পারছেন সুতরাং নিজেকে ভালো রাখার চেষ্টা করুন ভালো থাকুন